নমস্কার বন্ধুরা আমি আজকে মনজিৎ সিং এর অনুরোধে মটন চম্পারণ রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি বিহারে একটি জায়গা চম্পারণ সেই চম্পারণে চিকেন কারি বা মটন কারি ভীষণই বিখ্যাত দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি চম্পারণ বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে প্রথমে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে দেড় চামচ মৌরি একটা জৈত্রী ফুলের অর্ধেকটা নিয়েছি আটটা গোটা গোলমরিচ চারটে লবঙ্গ চারটে এলাচ হাফ ইঞ্চ তিনটে শুঁড়ো লঙ্কা ছটা সাদা মরিচ আর অর্ধেক জায়ফল সমস্ত গোটা মশলা দু মিনিট লো ফ্লেমে একটু গরম করে নেব এটা কিন্তু ভাজা মশলা তৈরি করে নিচ্ছি না জাস্ট একটু গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গরম ভাবটা থাকলে মশলাটা গুঁড়ো করতে সুবিধা হয় সেই জন্য একটু গরম করে নিলাম এবার এই গোটা মশলাগুলি মিক্সারে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিলাম এই মশলা গন্ধই কিন্তু অসাধারণ মাটন চম্পারানের জন্য এই স্পেশাল মশলাটা তৈরি করতে হবে আবার মিক্সারে দুই ইঞ্চ করে কাটা আদা কুড়ি থেকে বাইশটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা জল ছাড়া জাস্ট একটু গ্রাইন্ড করে নেব এবার আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেড়শো মিলিলিটার সর্ষের সর্ষের তেলে কিন্তু এই রান্নাটা করতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব তেল থেকে ধোঁয়া বের হলে গ্যাসের ফ্রেমটাকে বন্ধ করে দেব এরকম গরম তেল আমাদের রান্নার প্রয়োজন এবার একটা পাত্রের মধ্যে ছ থেকে সাতটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়ে তাতে হাফ চামচ হলুদ আন্দাজ মতো লবণ দুটো করে গোটা গরম মশলা দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট দুটো টমেটো কুচি চারটে চেরা কাঁচা লঙ্কা হাফ কাপ ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এই রান্নাতে কোনো ঝামেলা নাই শুধু মশলা মাখানোটাই আসল মশলা মাংসের সাথে যত মেশানো হবে তত টেস্টও বাড়বে টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিই আমি এখানে এক কেজি একশো গ্রাম মাটন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাখানোর মশলার মধ্যে মটনগুলি মাখিয়ে নিলাম মশলাগুলি মটনের সঙ্গে দশ মিনিট ধরে মাখিয়ে নিলাম যাতে মাংসের মধ্যে মশলাগুলি ঢুকে দুই মিনিট পর ঢাকা খুলে তিনটে গোটা রসুন দিয়ে আবার মাখিয়ে নিলাম বাকি সর্ষের তেল এই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম মাখানোর পর গরম করা সর্ষের তেল অর্ধেকটা দিয়ে বাকি গুঁড়ো মশলাগুলি দিয়ে মিনিট মতো মাখিয়ে নিয়ে কুড়ি মিনিট ঢাকা দিয়ে দিলাম এই রান্নাতে একবারে জল দেব না মটনের নিজস্ব জল আছে তাছাড়া পেঁয়াজের থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আমার এই সহজ পদ্ধতি মটন টম্পারান রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলবে নতুন হাঁড়ি ব্যবহার করার আগে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারো বা ভাত রান্না করে নিতে পারো কিংবা বালি বা লবণ গরম করে মাটি হাঁড়িটাকে গরম করে নিয়ে তারপর ব্যবহার করতে পারো তারপর মাটির হাড়ির মধ্যে এই তেল গোটা ভিতরটা মাখিয়ে নি দিলাম করা দিয়ে আমি যখন নতুন রেসিপি শেয়ার তোমাদের কাছে পৌঁছে যাবে হাঁড়িতে মাংসগুলি দিয়ে হাতা দিয়ে একটু নেড়ে নেব এক চামচ চিনি যেভাবে আমরা রুটি বা পরোটার জন্য আটা মাখি সেইভাবে আটা মেখে নিয়েছি হাঁড়ির মুখটা একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আটা দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিচ্ছি যাতে ভেতরে যে গরম হাওয়াটা আছে সেটা বাইরে পেরিয়ে না যায় খুব ভালো করে আটা দিয়ে হাঁড়ির মুখটা ভালো করে সিল করে দিলাম এই রান্নাটা আমি গ্যাস ওভেনে করবো আপনারা উনুনেও করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এক ঘন্টা দশ মিনিট সময় ধরে মাংসটাকে হতে দেবো মটন বলে এক ঘন্টা বেশি সময় লাগবে কিন্তু চিকেন হলে চল্লিশ থেকে সেকেন্ডের মধ্যে হয়ে যাবে একটা আস্তে আস্তে ছাড়িয়ে নিন এক ঘন্টা দশ মিনিট পর গ্যাসের ফ্রেমটাকে বন্ধ করে দিয়ে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট হাইটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তৈরি হয়ে গেছে দারুণ স্বাদে মটন চ্যাম্পারান এই চ্যাম্পারন গন্ধ কিন্তু একদম আলাদা হাতা দিয়ে মটনগুলি মিশিয়ে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে গন্ধও তেমন সুন্দর বেরোচ্ছে আর খেতে তো অসাধারণ গরম ভাত রুটি কুলচা নান ফ্রায়েড রাইস যে কোনো জিনিসের সাথে এটা ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব সবাই সুস্থ থাকুক ধন্যবাদ